আধারের বুক চিরে আলোর ঝর্ণা ধারায় ঝলমল করে পৃথিবীর রূপ। অথচ স্বপ্নার দু চোখে আলো ফুটবে না কোনোদিন। চার বছর বয়সে টাইফয়েড জ্বর চোখের জ্যোতি কেড়ে নিলেও থামাতে পারেনি পথ চলা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 5 পাস করেছে স্বপ্না আক্তার। সুন্দর পৃথিবীতে আধার তার চারপাশ, তবুও স্বপ্ন ভরা চোখে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে মানুষের সেবা করতে চায়। ভবিষ্যতের আশাটা হচ্ছে আমি একজন সমাজসেবা অফিসার হতে চাই। সরকার যেন আমাদের প্রতিবন্ধী ভাতার পাশাপাশি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদেরকে আর কি প্রতিবন্ধী গরিব দুঃখী প্রতিবন্ধী ছাত্রছাত্রীদেরকে প্রতিবন্ধী ভাতা পাওয়ার পাশাপাশি উপবৃত্তিটা চালু রাখে, তাহলে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিটি জেলায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার হার গতিশীল করে চলেছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বেসরকারি সংস্থাদের সাথে নিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের ভাগ্য উন্নয়নে শিক্ষা কার্যক্রম, বিনামূল্যে কম্পিউটার ও প্রয়োজনীয় উপকরণ ব্যবহার প্রশিক্ষণ দিচ্ছে। পাশাপাশি বিনামূল্যে হোস্টেল পরিচালনা করছে। এছাড়াও সরকারের কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিবন্ধী ভাতা, ছাত্রবৃত্তি, বিনামূল্যে সেবা ও সাহায্য কেন্দ্রে সেবাদান, কম্পিউটার প্রশিক্ষণ, বৃত্তিমূলক প্রশিক্ষণ, ব্লাইন্ড ক্রিকেট, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুযোগ ও চাকরি কোটা ইত্যাদি। সরকার সারা দেশে 73টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে নিরলস সেবা, সাহায্য এবং সাদা ছড়ি বিতরণ করে চলেছে। দৃষ্টি প্রতিবন্ধিতারও রয়েছে বিভিন্ন ধরন। সম্পূর্ণ দৃষ্টিহীনতা, যারা কোনো চোখেই দেখতে পান না। আংশিক দৃষ্টিহীনতা, যারা এক চোখে দেখতে পান না। ক্ষীণ দৃষ্টি, যারা উভয় চোখেই অল্প অল্প দেখতে পান। 2000 সালে বাংলাদেশে ব্লাইন্ড ক্রিকেট চর্চা শুরু হয়। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ব্লাইন্ড ক্রিকেটের পৃষ্ঠপোষকতা করে চলেছে। 2008 সালে বিবিসিসি, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল, WBCC, ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সনদ লাভ করে।
2014 এর শেষ নাগাদ দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিতব্য ওয়ান ডে ব্লাইন্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। WBCC এর অন্তর্ভুক্ত 10টি দেশ এ খেলায় অংশগ্রহণ করবে। মনের আলোর শক্তির কাছে হার মেনেছে দৃষ্টির সীমাবদ্ধতা, তাই দৃষ্টি প্রতিবন্ধী হয়েও পেশাগত দায়িত্বে দীপ্তমান মানুষেরা এগিয়ে চলে স্ব মহিমায়। আমরা যারা প্রতিবন্ধী মানুষ আছে, দৃষ্টি প্রতিবন্ধী মেইনলি, তারা সমাজে কাজ করার যদি সুযোগ পাই তাহলে তো অবশ্য আমাদের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, সমাজের জন্য ভালো। আর আমরা সেক্ষেত্রে কারো বার্ডেন হই না। আমাদেরকে কাজের ক্ষেত্রে যদি সুযোগ দেওয়া হয়, প্রত্যেকেই কোনো না কোনোভাবে আমরা কাজ করতে পারি। সরকার প্রতিবন্ধী মানুষের জন্য অনেকগুলো আইন তৈরি করেছে, তার মধ্যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন তৈরি হয়েছে। সম্প্রতি সাদা ছড়ি ব্যবহারকারী একজন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, এবং তাকে সাহায্যের জন্য রাস্তায় যদি কেউ দেখেন, সাধারণ মানুষ, তিনি সচেতনভাবে ওই ব্যক্তিটিকে তার প্রয়োজনীয় সাহায্য দানের জন্য এগিয়ে আসতে পারেন, রাস্তা পারাপার কিংবা তার যে কোনো ধরনের সাহায্য, বিশেষ করে বাসে যদি কোনো সিট আসন যেটা সংরক্ষিত থাকে প্রতিবন্ধী মানুষের জন্য, সে আসনটি ছেড়ে দিতে পারেন। দৃষ্টি প্রতিবন্ধকতাটা আসলে কিন্তু অন্তরায়, এটা কিন্তু একটা আমাদের অন্তরায়। কেন আমি আপনাকে বলি, স্টাপ নোটিশন আছে বা কর্ডটা লিখে মানুষ বাজায়, দেখেছেন বোধহয়, হ্যাঁ, সেটা আমাকে মুখস্থ করে বাজাতে হয়। এখন ব্যাপারটা হলো যে এইটা একটা অন্তরায় বলে আমি এটা থেকে পিছিয়ে যাব, সেইটা চিন্তা করলেই আসলে অনেক বড় কিছু। আপনি এটাকে ভয় পেলেই অনেক কিছু, আসলে ভয় না পেলে কিছুই না। আমার আমার ইচ্ছা আছে, যদি আমার কোনো দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোন আমার কাছে কিছু শিখতে চায়, কিছু তালিম নিতে চায়, কারণ আমার তো বয়স হলো, আমি যা শিখলাম আমি এগুলো দিয়ে যাব। আমি বর্তমান সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কেন্দ্রীয় গ্রন্থাগারে চাকরি পেয়েছি, যা পেয়েছি প্রতিবন্ধী কোঠায়। পাশাপাশি আমি একজন মুক্তিযোদ্ধার সন্তানও। এই চাকরি অবস্থায় ঢাকায় থাকার তেমন সুব্যবস্থা না থাকাতে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে পরিচালিত কর্মজীবী পুরুষ হোস্টেলে থেকে আমি আমার কাজকে স্বাচ্ছন্দ্যভাবে চালিয়ে যেতে পারছি। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন দৃষ্টি প্রতিবন্ধীদের মেধা, মনন ও প্রতিভা বিকাশের লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহে সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করে থাকে। বঙ্গবন্ধু লিখেছেন নাসিমা বেগম। ঘাতকের বুলেট বিদীর্ণ করেছে, মুছে দিতে পারেনি পিতা তোমায়, তুমি আছো মিশে সারা বাংলায় 16 কোটি মানুষের অন্তরে। যারা তোমাকে হত্যা করেছে ধিক্কৃত হয়েছে আজি তারা, এ মাটিতে তার হয়েছে বিচার, ফাঁসিতে ঝুলেছে তারা, পরকালেও হবে যে বিচার, রেহাই পাবে না তারা। শেষ শয়ানে শুয়ে আছো পিতা, রয়েছো অমর হয়ে, বাংলার মাটি হয়েছে ধন্য তোমার বরস পেয়ে। দৃষ্টি প্রতিবন্ধীরাও আমাদের সমাজের অংশ, সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণ পেলে মূল স্রোতের সাথে এরাও দেশকে এগিয়ে নিতে পারে। আসুন সবাই একসুরে বলি, নাইবা থাকুক চোখের দৃষ্টি, মনের আলোয় করব সৃষ্টি।